চাঁদপুর শহরের বড় স্টেশনের মাছের আড়তে ইলিশের প্রচুর আমদানি মূলত দক্ষিণের সাগরে ধরা পড়ছে এসব ইলিশ কিন্তু এ সময় যেসব নদীতে ইলিশ বিচরণের কথা তা নেই বললেই চলে যা কিছু ধরা পড়ছে তাতে জেলেদের খরচ মিটছে না চাঁদপুরের পদ্মামেঘনায় মাছ না পাওয়ায় জেলেদের অনেকেই নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন জেলেরা জাল নৌকা নিয়ে অলস সময় পার করছেন শুধু জেলেই নয় নদীতে আশানুরূপ মাছ না পাওয়ায় আরতগুলোতেও সুনসান নীরবতা চলছে এতে জেলেদের কাছে টাকা লগ্নি করে চরম বেকায়দায় পড়েছেন ব্যবসায়ীরা জাল টান হেজাকুড়া বেড়িয়া মাস্টার ওয়াশটা হইতো চডা হ্যাঁ দুরোদোরা ঝাটকা তেলের দোকানে দে না গাঙ্গু গেলে দে না মানে বাঘে জুগি যাইতেছে না বড়ই কষ্টে জলতা কিস্তি মিস্তি লে ফরা জর্জরিত কোনো খুব কষ্ট মিলে আরো পঞ্চাশটা আরো আছে সব আড়া একই অবস্থা মাছ নাই হাহাকার জেলেদেরকে আমরা অনেক টাকা লক্ষ লক্ষ টাকা আমরা দাদুন দিয়েছি এবং ওনাদের পিছনে অনেক টাকা আমরা ব্যয় করছি আমরা এখন সেই অনুসারে আমাদের মাছ ওনায় নদীতে আমরা কোনো টাকা পাওয়া দূর আমাদের স্টাফ বেতন বেতন হইতেছে না আমরা বড় কষ্টে দিন যাপন করতেছি পরিভ্রমণশীল এবং বিচিত্র স্বভাবের ইলি সহসাই সাগর ছেড়ে নদী মোহনায় ছুটবে এমন আশার কথা জানালেন দেশের শীর্ষ মৎস্য বিজ্ঞানী গবেষণায়ও দেখা গেছে যে তাদের ওই অনুকূল পরিবেশে তারা আসা শুরু করেছে এবং হতাশার কারণ নাই মেঘনাতেও তারা সহসায় এসে যাবে গত বছর ইলিশের মোট উৎপাদন ছিল তিন লক্ষ পঁচাশি হাজার মেট্রিক টন এবার তার উৎপাদন বেড়ে চার লক্ষ মেট্রিক টন নির্ধারণ করেছেন মৎস্যবিজ্ঞানীরা সময় সংবাদ চাঁদপুর